হ্যালো গাইস, মনের অবস্থা ঠিকঠাক আছে তো? শরীরের অবস্থা আদৌ কি ঠিক আছে? থাকার তো কথা না, কারণ লাকরেল সেশন আমাদের এমন একটি ইভেন্ট দিয়েছে এটা দেখার পর কোনো সুস্থ স্বাভাবিক মানুষ ভালো থাকতে পারে। দেখো রাত বট আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাকরেল সেশনে M1887 একটি রিং রয়্যাল ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। তো চলো আমরা M1887 রিং রয়্যাল ইভেন্টটা কমপ্লিট করি আর দেখি যে M1887 রিং রয়্যাল ইভেন্টটা কমপ্লিট করে প্রত্যেকটা M1887 স্কিল বের করতে আমাদের কত কি টাইম লাগে। তবে ইভেন্টটা কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য আনলিমিটেড গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত 1000 লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য কিন্তু একটা করে উইকলি গিভ কিন্তু প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের আর 10 টি স্পিন করতে কিন্তু প্রয়োজন হবে আমাদের 200 ডায়মন্ডের মতো। আর এখানে আমাদের ফোকাসে যে দুটো গান রাখা আছে অর্থাৎ আমাদের হ্যান্ড অফ হোপ M1887 এবং র‍্যাপার আন্ডারওয়ার্ল্ড, এই দুটো কিন্তু আমাদের M1887 এর রিং লিমিটেড মেইন আইটেম দিও, এক কথায় যেটাকে মেইন লেজেন্ডারি আইটেম বলা চলে। এই দুটো M1887 স্কিন তোমরা কিন্তু টোকেন এক্সচেঞ্জ করে বের করতে পারবা না। আর হ্যাঁ, এখানে তোমরা যদি 200 টা স্পিন করে ফেলো অর্থাৎ 10 এর 20 টা স্পিন করো, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এখান থেকে একটা গ্র্যান্ড প্রাইজ পেয়ে যাবা। টোকেন এক্সচেঞ্জ স্টোরি গেলে কিন্তু আমরা বাকি আরো 4টা M1887 স্কিন দেখতে পাবো, তবে এই 4টা M1887 স্কিন কিন্তু নর্মাল। তো আমার অ্যাকাউন্টে কিন্তু মোটামুটি 8000 উপর ডায়মন্ড আছে, দেখা যাক 8000 ডায়মন্ড দিয়ে আমরা কয়টা M1887 স্কিন রিং ইভেন্ট থেকে বের করে নিতে পারি। তো এখানে কিন্তু আমাদের এক স্পিন করে কিন্তু খুব একটা লাভ হবে না, যার কারণে কিন্তু এখানে আমরা প্রত্যেকটা স্পিন 10 স্পিন অর্থাৎ 200 ডায়মন্ড স্পিন করব। তো ফার্স্ট স্পিন করে দিলাম, দেখা যাক ফার্স্ট স্পিন আমাদের যে কোনো একটা M1887 স্কিন দিয়ে দেয় কিনা। M1887 স্কিন না দিয়ে অন্তত টোকেন একটু বেশি করে দেয়, তাহলে কিন্তু পরবর্তীতে এই টোকেন দিয়ে কিন্তু আমরা এক্সচেঞ্জ স্টোর থেকে বাকি M1887 স্কিন গুলো কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবো। তবে এখানে টোকেন তার যা ছেড়ে দেখতেছি ভাই, অবস্থা তো বেগতিক মনে হচ্ছে। কি অবস্থা, খালি একটা টোকেনের সিরিয়াল দেখলাম ভাই সাব। এখানে M1887 স্কিন পাবো আমরা 4000 টাকা খরচ করার পর, তবে টোকেন তো ভালো করে দিবা। সেকেন্ড স্পিন রানিং, দেখা যাক এই স্পিন আমাদের যে কোনো একটা M1887 স্কিন দেয় কি না। দিবে না জানি রে ভাই, দেখছো আশেপাশে পড়ার কোনো নাম নাই, আর টোকেন দিচ্ছে দেখো ভাই। আজকে অবস্থা খারাপ হবে, ওই যে মনে হচ্ছে আমাদের গ্লিস ক্রিমিনাল সেটার মতো অবস্থা হবে। আমার কথা হচ্ছে M1887 স্কিন দিবা অনেক দেরি করে ঠিক আছে, তবে টোকেন তো বেশি করে দিবা, সেটাও দিচ্ছে না। মানে টোকেন দিচ্ছে দেখো একটা একটা, সব দিকে যেই দিকে একটা আছে সেই একটার উপর পড়তেছে। ওয়াও, সেই অ্যানালিসিস না, হেভি খুশি হয়েছে। তো যাই হোক, এটা কিন্তু আমাদের 4 নাম্বার স্পিন, দেখা যাক 4 নাম্বার স্পিন আমাদের যে কোনো একটা M1887 স্কিন দিয়ে দেয় কিনা। আরে ভাই, M1887 স্কিন দেওয়ার কথা বাদ দাও, এখানে আমাদের টোকেনও দিচ্ছে না ঠিকভাবে। খেয়াল করো এখানে 1টা 2টা আর 5টা টোকেনের উপর বেশি পড়তেছে। কেন, এখানে 10টা টোকেন নাই, 100টা টোকেন নাই, এগুলোর উপর পড়া যায় না? মানে কুজবি ভাই, 200টা মানে স্পিন করতেছি মানে কোনো গায়ে লাগতেছে না। গেরিনা মনে করে টাকা এমনি এমনি চলে আসে, টাকা ইনকাম করা লাগে না, তাদের অ্যাক্টিভিটি দেখতে তো তাই মনে হচ্ছে। টোকেন তার অবস্থা দেখছো, আর M1887 স্কিন তো দিচ্ছেই না। মোটামুটি তো আমার 1400 না 1500 এমন শেষ, M1887 স্কিন পাচ্ছি না। ও ভাই, একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে 100 টোকেন পাইছি, দেখছো ভাই সাফ, এই ফার্স্ট টাইম লাইফের 100 টোকেন পাইছি। তবে একটা জিনিস লক্ষ্য করো, অলরেডি কিন্তু আমার 1000 ডায়মন্ডের উপর শেষ, আমরা কিন্তু এখনও একটা M1887 স্কিন পাচ্ছি না, এটা কোনো কথা ভাই? মানে এখানে লেখা আছে বলে লেখাটাই সত্যি করতে হবে, তার আগে দেওয়া যাবে না? 200 স্পিনের নিচেও পেয়ে যেতে পারি এটা তো লেখা আছে, এটা কি সত্যি করা যায় না? মানে কি বলবো গেরিনাকে ভাই, মানে ডায়মন্ডগুলো যাচ্ছে কেমনে দেখছো, প্রত্যেকটা স্পিন আর 200 ডায়মন্ড আমার অ্যাকাউন্ট থেকে চলে যাচ্ছে। টোকেন দেওয়ার ছেড়ে তো খুবই খারাপ, একবার 100 টোকেন পাইছি কপাল জোরে, মানে আমার কপালে যে কি লাগছিল তখন, হঠাৎ করে 100 টোকেন পেয়ে গেছি। আল্লাহ, আমি বুঝতে পারছি গেরিনার কারণে আমি অকালে হার্ট অ্যাটাক করবো, দেখছো টোকেন দিচ্ছে কি আকারে, একটা একটা করে টোকেন, একটা M1887 স্কিন দিয়ে দিলে হয়ে যায়, র‍্যাপার আন্ডারওয়ার্ল্ড না দাও অন্তত হ্যান্ড অফ হোপ তো দেওয়া উচিত ছিল। 7000 ডায়মন্ডে চলে আসছি, ছিল 8600, এখন 7000 চলে আসছি, 2600 ডায়মন্ড নাই আমার অ্যাকাউন্ট থেকে, সহ্য করা যায়? টোকেন দিছে দেখছো 2টা 1টা করে, আল্লাহ আমি কোথায় আসছি? এটা এই ইভেন্টে কি স্পিন করাটা আদৌ ঠিক হবে? হ্যাঁ বুঝলাম যে 4000 ডায়মন্ডের যে কোনো একটা M1887 স্কিন আমার অ্যাকাউন্টে আসবে, তবে কথা হচ্ছে সেটা হ্যান্ড অফ হোপ যে হবে না এটার তো কোনো গ্যারান্টি নেই, তাই না? আর এখানে কিন্তু লেখাও নাই যে যে M1887টা আমি একবার পাবো সে M1887টা আমাকে আরেকবার দিবে না, সেক্ষেত্রে একবার আমাকে হ্যান্ড অফ হোপ দিল আরেকবার যে দিয়ে দিবে না এটার তো কোনো গ্যারান্টি নেই। আর আমি জানি যে এখানে সবাই বের করতে আসবে র‍্যাপার আন্ডারওয়ার্ল্ড, তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু সাবধানে কিন্তু ইভেন্টটা কমপ্লিট করবা। ভাই আমার তো অবস্থা খারাপ হয়ে যাইতেছে, দেখছো 6600 ডায়মন্ডে নিয়ে আসছে,
এখনও একটা M1887 স্কিন দেয় নাই ভাই, 8600 ছিল এখন 6600, বুঝতে পারতেছো তোমরা আমার মনের অবস্থা কি? আল্লাহ, আমার অবস্থা একদম খারাপ ভাই, একদম টাইট। আর কত ডায়মন্ড খাওয়ার পর একটা M1887 পাবো, এটা কোনো কথা হয়েছে? 6600, 7700, 7600, 8600, তার মানে কি এখন মানে মোটামুটি 2000 থেকে 2100 ডায়মন্ড কিন্তু কেটে ফেলছে, এখনও একটা M1887 আমার অ্যাকাউন্টে আসার খবর নাই। বাহ গেনা বাহ, আর টোকেন দিয়েছে দেখো 300টার কাছাকাছি, খুব ভালো, হেভি চলতেছে বিজনেস। এই যে টোকেনের দেওয়ার অবস্থা দেখছো, কেন ভাই আরেকবার 100 টোকেনে পড়া যাচ্ছে না? যে কোনো একটা M1887 তো পড়া উচিত, এতক্ষণ ধরে স্পিন করতেছি, যে কোনো একটা M1887 তো দেওয়া উচিত। কি একটা অবস্থা, এটা দিয়ে যাচ্ছে টোকেন একটা দুটা করে, ঠিক আছে মেনে নিলাম, তবে কথা হচ্ছে এতক্ষণ ধরে স্পিন করতেছি, একটা তো M1887 স্কিন দেওয়া উচিত, অন্তত আমাদের হ্যান্ড অফ হোপ তো দেওয়া উচিত। হবে না ভাই, এদের দ্বারা এদের কাছে কোনো কিছু আশা করাটা একদমই বোকামি। ধর রাগ ধরতেছে আমার, ইভেন্ট কমপ্লিট করতে আসে যদি রাগই ধরে যায়, ইভেন্ট কমপ্লিট করার মন মানসিকতায় থাকে না, দেখছো মানে স্টার জলসাচ্ছেও উপর দিয়ে নাটক চলতেছে। হ্যাঁ সুন্দর, এতক্ষণ ধরে স্পিন করতেছে যে কোনো একটা M1887 স্কিন তো পাওয়ার কথা ভাই, দিচ্ছ। হ্যাঁ র্যাপার আন্ডারওয়ার্ল্ড এখনই দিয়ে দিল, এখনও তো আমাদের 19টা স্পিন হয়নি, মানে 20টা স্পিন হয়নি, তার আগে আমরা র্যাপার আন্ডারওয়ার্ল্ড পেয়ে গেছি। সত্যি কথা বলতেছি আমি বিশ্বাস করতে পারতেছি না, এখানে যদি কোনোভাবে হ্যান্ড অফটা দিয়ে দিত আমার কপালে কিন্তু শনি লেগে যেত, সেখানে আমাদের র্যাপার আন্ডারওয়ার্ল্ডটা আমাদের অ্যাকাউন্টে চলে আসছে। গেরিনা তোমাকে যে কত ভালোবাসি তুমি তো জানো না ভাই, দাঁড়াও র্যাপার আন্ডারওয়ার্ল্ডটা আমরা একা ইকুইপ করে নিই, এটাকে হাতে নিতে হবে ভাই, শান্তি হয়ে নিক। বাপ রে বাপ, র্যাপার আন্ডারওয়ার্ল্ড যে দিবে এটা আমি সত্যি ভাবতে পারি না। আর দাঁড়াও এখানে আরও কটা স্পিন করতে হবে, কারণ এখানে কিন্তু আমার যা টোকেন হয়েছে এটা দিয়ে একটা M1887 স্কিন কিন্তু পারচেস করে নিতে পারবো, আর অল্প কিছু টোকেন হলে মনে হয় এখানে কয়টা, 225 225, 450 টোকেন, আমার কাছে আছে 377টা, বেশি না, 70টা টোকেন হলে কিন্তু, 70 না মনে হয় এরকমই, এরকম টোকেন হলে কিন্তু আমরা দুইটা M1887 স্কিন কিন্তু পারচেস করতে পারবো, মানে 450 টোকেন হলে। তো এটা আমরা করে নিই, দাঁড়াও একটু বেশি করে টোকেন দাও না, এখন তো আমাকে হ্যান্ড ওভার দিতে হবে না, দরকার নেই আমার, জাস্ট তুমি টোকেনটা একটু বেশি করে দাও প্লিজ গেইনা। হ্যাঁ এই তো সুন্দর, এভাবে টোকেন দাও তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আরে ভাই একটু বেশি করে দাও না, কি একটা অবস্থা, দেখ লাস্টের দিকে এসেও বলে এরকম করে না ভাই, তুই কিতে চালা যা আমি দেখতে থাকি, নে হয়েছে, হ্যাঁ সুন্দর, আরেকটা স্পিন করাবি তো, করে নিচ্ছি সমস্যা নাই, এই স্পিন আমি করে নিচ্ছি। গেরিনা তুমি যা কাহিনী করলে জীবনে আমার মনে থাকবে, আমি একদম মরা পর্যন্ত মনে রাখবো তোমার এসব কাহিনী। এই দে একটু বেশি করে টোকেন দিলে কী হয় এদের আমি বুঝি না, আচ্ছো পাবলিক। সুন্দর কয়টা টোকেন দিছে, হয়েছে কি এখনও একটা টোকেন বলে, আল্লাহ একটা টোকেনের জন্য ঠেকায় রাখছে আমারে, যাক কিছু বলার নাই। এক্সচেঞ্জ স্টোর থেকে এখন আমরা কোনটা কোনটা পারচেস করবো সেটাকে দেখে নিই, নীলটা পারচেস করবো, এটা পারচেস করা ঠিক হবে না, উইন্টার ইভেন্ট স্পেশাল এটা পারচেস করা ঠিক হবে না, নীলটা আর আমাদের মাঝের যেটা আছে না এই দুটো পারচেস করবো আমরা, তো মাঝেরটা আগে পারচেস করে নিই, কারণ এটার কিন্তু ডবল রিলোড স্পিড, তো এটা কিন্তু তোমরা পারচেস করতে পারো। আর এখানে নীলটা নাকি উইন্টার ল্যান্ড, কোনটা নেবো, কোনটা নীলটা ঠিক হবে, কোনটা কোনটা কোনটা, এখানে আমাদের নীলটার অ্যাবিলিটি কিন্তু সবচেয়ে বেশি ভালো, এটাই আমরা নিয়ে নিই, কী বলো? হ্যাঁ এটা পারচেস করাটাই কিন্তু বেস্ট হবে, তো এটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে আসলো। তো যাই হোক আমার অ্যাকাউন্টে কিন্তু ছিল 8673 ডায়মন্ডের মতো, এখন কিন্তু আমার অ্যাকাউন্টে 4853 ডায়মন্ডের মতো আছে, মোটামুটি 3800 থেকে 4000 ডায়মন্ডের মধ্যে কিন্তু আমরা তিনটা M1887 স্কিন কিন্তু পারচেস করে নিতে পারছি। যাই হোক আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো, তা যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, আর তোমরা যারা এখনো গিফটে পার্টিসিপেট করনি অবশ্যই অবশ্যই কিন্তু গিফটে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও পর্যন্ত, দেখাবে অন্য কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।